সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লিফট কিনতে তুরস্ক সফরে যাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6 সদস্যের প্রতিনিধি দল। লিফট কেনার নামে এই সফরে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ 6 কর্মকর্তা। এই ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শিক্ষার্থীদের আবাসিক হল, একাডেমিক ভবন সহ 5টি আধুনিক বহুতল ভবনের জন্য দরপত্র অনুযায়ী দরকার 25টি লিফট। এসব লিফট কেনাকাটা ও তদারকির নামে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডক্টর এস এম মোস্তফা কামাল খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাচ্ছেন তুরস্ক সফরে। 10 দিনের তুরস্ক সফরে দলের বাকি সদস্যরা হলেন কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর কে এম সালাউদ্দিন, প্রকল্প পরিচালক জি এম আজিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী ফরিদ আহমেদ, উপপ্রকৌশলী মোহাম্মদ রিপন আলী ও জহির মোহাম্মদ জিয়াউল আবেদিন। নানা আর্থিক সংকটে জর্জরিত এই বিশ্ববিদ্যালয়ের এই বিদেশ সফরকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। অর্থ অপচয় করে এই ধরনের সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে, চলছে সমালোচনার ঝড়। যদি লিফট কেনার কথাই হয়ে থাকে, এটা অ্যাবসার্ড বিষয়, এটা হইতেই পারে না। বাংলাদেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো অনেক বড় বড় টাকার এবং অনেক বড় হাই রাইজ বিল্ডিংয়ের আছে, সেইখানে গভর্নমেন্ট টেন্ডার করে দেয় আর আমি এখানে বসে টাকা দেবো, আমি বুঝে নেব, আমার তো ওখানে যাওয়ার দরকার নাই। তো এটা এটা ইন্ডিকেট করে অ্যানাদার থিংস, প্রয়োজন যেখানে নাই সেখানেও তারা বিদেশে যাচ্ছে, সরকারি খরচে যায় এবং নিজেদেরকে সেখানে অন্যভাবে তাদেরকে প্রেজেন্টেশন করে। সুতরাং আমি মনে করি যে সাশ্রয়ী হওয়ার কারণে যেখানে প্রয়োজন নাই, জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা, সেই নির্দেশনা আমাদের সবাইকে মেনে চলা উচিত। তবে লিফট কেনার এই সফর নিয়ে অনর, প্রকল্প পরিচালক, তার দাবি নিয়মতান্ত্রিকভাবেই সফরের আয়োজন করা হয়েছে। এতগুলো লিফট, প্রায় 25টা লিফট আনা হবে, সেই লিফটগুলির গুণগত মান যাচাই করা আমাদের প্রয়োজন এবং সেটা ইউরোপীয় কান্ট্রি তার্কি থেকে নেওয়া হচ্ছে বিধি মোতাবেক, এবং সেটাকেই প্রিশিপিং ইন্সপেকশনের জন্যই আমাদের মাননীয় উপ উপাচার্য মহোদয় দলনেতা, সেই সাথে আমাদের প্রকৌশলী এবং প্রকল্প অফিস থেকে আমি আছি, আমরা সবাই যাচ্ছি। এদিকে তুরস্ক সফরের প্রতিনিধি দলের প্রধান সহ উপাচার্য জানান, লিফটগুলো দেখে নেওয়ার জন্য এবং সম্পূর্ণ ক্রয় নীতি অনুসরণ করেই তারা এই 10 দিনের সফরে যাচ্ছেন। আমার বিশ্ববিদ্যালয়ে 24টা লিফট কিনবে, এটা 4 বছর আগে টেন্ডার হয়েছে। হোয়াট ইজ দ্য রুলস এন্ড রেগুলেশন, হোয়াট শুড বি, আমি কিভাবে অ্যাকসেপ্ট করব? আমি যদি একটা শার্ট কিনতেও যাই, এটার সাথে ইউনিভার্সিটি ইনভলভ না, সরকার ইনভলভ না, আমরা দেখব যে এগুলি কি আছে। সমস্ত নীতিমালা, ক্রয় নীতিমালার আন্ডারে আমরা যেগুলি আনবো সেটা তো পিএসআই বলে, এটা মেনটেন না করলেও আপনি আমার টুটি সেটা ধরবেন, মেনটেন করলেও আপনি আমার টুটি সেটা ধরবেন। কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে সাফাই গেলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। তিনি বলছেন এই সফরে কোনো অনিয়ম দেখছেন না তিনি। এটা কিন্তু এখন না, অনেক আগে থেকে অ্যাপ্রুভ হয়ে আছে আমাদের, এবং আমরা প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সম্মান রেখেই কিন্তু আমরা এটাকে এত ডিফার করেছি। এটা আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল এবং আমাদের লিফট করা, কারণ আমাদের এখন লিফট, আমাদের কিন্তু বিল্ডিং গত বছরের ডিসেম্বরে আমাদের হ্যান্ডওভার করার কথা ছিল, তো একটু দেরি হচ্ছে এবং লিফট না আসাটাও এক দেরি কিছুটা কারণও বলতে পারেন। গত 9 মে তুরস্ক সফরের কথা থাকলেও পরবর্তীতে সময়সূচি পিছিয়ে পুনরায় আগামী 9 জুন সফরের দিনক্ষণ ধার্য করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।